আগরতলা পৌর নিগমের নবনির্বাচিত মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র, মেয়র ইন পারিষদ সহ সদস্য সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হয়। শুক্রবার নিগমের কনফারেন্স হলে হয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার সহ অন্য আধিকারিকরাও। নিগম এলাকার বিভিন্ন কাজ কর্ম নিয়ে আলোচনা হয়। ডেপুটি মেয়র সহ কাউন্সিলের সমস্ত সদস্যরা আছেন আমাদের, বলবো নবনিযুক্ত আমাদের এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডক্টর সলিজা রেড্ডি আছেন। রিপোর্ট, চ্যানেল তিন রাত।